রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। বেলা 12টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে আগুন একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে। কিভাবে আগুন লাগলো এবং এতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। দর্শক, রাজধানীর চকবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল সাগর। সাগর, আগুনে কেউ হতাহত হয়েছে কিনা এবং আগুন লাগার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা জানাবেন। নীরা, আমি এখন আছি চকবাজারে কামালবাগ এলাকায়। এখানে আজকে দুপুর 12টার দিকে আগুন লেগেছে একটি চারতলা ভবনের উপরতলায়, একটি খেলনা প্লাস্টিক খেলনার গোডাউনে। আমি এখানে আসার পরে জানতে পেরেছি যে এর নিচে একটি হোটেল ছিল। হোটেলের থেকে অনেকে বলছে অগ্নিকাণ্ডের সূত্রপাত, কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা এলাকার লোকজন কেউ আমাকে এই তথ্য সুনিশ্চিত করেননি। এবং আমি এখানে এসে যা দেখতে পাচ্ছি যে আজকে শোক দিবসের ছুটি ছিল বিদায়। এখানে মোটামুটি যারা ছিলেন, এলাকাটা প্রায় ফাঁকাই ছিল এবং এখানকার যারা গোডাউনের যারা কর্মী ছিলেন তারা কিন্তু এখানে নেই। এবং আগুনের সূত্রপাত যেটা হলো যে ফায়ার সার্ভিস এখন ধরে চেষ্টা করছে, 3 ঘন্টা ধরে চেষ্টা করছে আগুনটা মানে নিয়ন্ত্রণ করার জন্য। আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একটু থেমে থেমে আগুনটা যাচ্ছে, যেহেতু জানলা দরজা সব বন্ধ ছিল যেই কারণে দরজা বা জানালা ভেঙে আগুনটা নিভানো সম্ভব হচ্ছে না, কিন্তু ধোঁয়া এখনও চলছে এবং ফায়ার সার্ভিসের প্রায় 10টি ইউনিট কাজ করছে আগুনটা নিভানোর জন্য। এবং এলাকার লোকজন যেটা বলছে যে ফায়ার সার্ভিস যে পানির যে ব্যবস্থাটা যা তারা ঘনবসতিপূর্ণ এলাকা হওয়াতে এখানে পানির সম্পূর্ণ লাইনটা প্রবেশ করানো যাচ্ছে না, যে কারণে আগুনটা নিভানো সম্ভব হচ্ছে না, মানে একটু সময় সাপেক্ষ হয়ে পড়ছে। এটাই হলো এখানকার শেষ অবস্থা। নীরা সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর চকবাজার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল সাগর।